আমরা আনন্দিত, আমরা আপ্লুত, আমরা গর্বিত। মাননীয় মুখ্যমন্ত্রী সংক্ষরণের মাধ্যমে আজকের সভাপতি উত্তর সংক্রান্তি সংস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষরণের মাধ্যমে হজের সমাধি উত্তর সংক্রান্তি সংস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। তিনি তার ভক্তি নিবেদন করছেন, পুষ্প অর্পণ করে এবং মঙ্গলদীপ প্রজ্বলন করে অজয় সমাধির উত্তর হিরণ্যকান্তি সাধনচরে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। অশোক মা সৎকামায় তমস মা জ্যোতির্গময় নৃত্য মা অমৃতন্তময় অসত্য থেকে সত্যি, অভাব থেকে জ্যোতিতে, মৃত্যু থেকে অমৃতন্ত উত্তীর্ণ হোক সকল মন্ত্রা। আমরা অজয় সমাধির পক্ষ থেকে চাই কামনা করছি বাংলার প্রতিটা ঘরে এই মঙ্গলদীপ প্রজ্বলিত হোক, বাংলার প্রতিটি ঘরে মা বন্যা ছুটে থাকুক, দুধে ভাসে থাকুক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সঙ্গের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমার সাথে পৌর প্রশাসক সুরাজ নাকুম আছেন, রত্নাসুর আছেন, আকিশ আছেন এবং আছেন অজয় সমিতি আমার সকল উদ্যোক্তা বৃন্দ, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সকল ভাই বোনেরা। অজয় সমিতির পুজো আজকে নয়, আমি দীর্ঘদিন ধরে আমি যখন যাদবপুরে সুপ্রিয় ছিলাম আমি তখন থেকেই আসি এবং এই পাড়ার মতগুলো ইম্পর্টেন্ট পুজো, এমনকি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে যেতে পারি না কিন্তু খুব ভালো পুজো করে, পাশে 41 পল্লী আছে, প্রত্যেকটা পুজোই খুব ভালো হয়। এবারে কোভিড চলা সত্ত্বেও এই ক্লাবের স্কিম যেটা থিম হচ্ছে সেটা হচ্ছে এই দুঃখের মধ্যেও করোনার মধ্যেও চলো পুজো দেখে আসি, পুজো দেখতে চলো। অর্থাৎ আনন্দ কখনো থেমে থাকে না, উৎসব কখনো থেমে থাকে না, সব কিছুর মধ্যে দিয়েও আমরা কিন্তু আনন্দকে জয় করি এবং মানুষের মধ্যে আনন্দ না থাকলে মানুষের জীবনটাই কীরকম যেন হয়ে যাবে, জীবন জীবন শূন্য হয়ে যায়। তাই মানুষের যে আবেগ, যে ভালোবাসা, যে শুভেচ্ছা, যে স্নেহ, তার সব কিছু দিয়েই স্নেহময় মাকে আহ্বান করা হয়েছে, এটাই এখানকার। আপনারা সকলে ভালো থাকুন, পুজোর সময় মাস্ক অবশ্যই পরবেন, বাচ্চাদেরও পরাবেন, নিজেরাও পরবেন এবং ঝড় জলে ভেজা একটু কম করবেন, কারণ এখন কি জ্বর প্রবল হচ্ছে, এবং এলাকা পরিষ্কার রাখবেন, ডেঙ্গু একটু একটু হচ্ছে সেটা যাতে না হয়। একদিকে করোনা, করোনা আবার নানা রকমভাবে চেঞ্জ হচ্ছে, সুতরাং একদিকে আকাশের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, গ্লোবাল ওয়ার্মিং চলছে, অন্যদিকে রোগ, সারা পৃথিবী আজকে অশান্তির মধ্যে আছে। সেই অশান্তির মধ্যেও মা যে কদিন আসবেন এই কদিন যেন আমরা শান্তিতে থাকতে পারি এবং মা যেন সব অশান্তি দূর করে, সব আঘাত দূর করে সবার মনকে আলোকিত করতে পারেন। এই আলোকিত করার জন্যই মাকে বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাভাবিকে স্মরণে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ করায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। মা গো তুমিও ভালো থেকো, সকলকে ভালো থেকো। জয় বাংলা, জয় মা দুর্গা, জয় মা, সকল ভালো থাকুক।